চোখ রাখবো আবহাওয়ার খবরে গত কয়েকদিন ধরে শীতে যে ঝোড়ো ইনিংস চলছিল তাতে আপাতত ইতি পড়েছে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতায় শুক্রবার পর্যন্ত পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তাপমাত্রা শুক্রবার এবং শনিবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের পৌষ সংক্রান্তিতে শীত উধাও হয়ে যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে এবার দার্জিলিং এ বড় পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন আগামী চব্বিশ জানুয়ারি থেকে হালকা বৃষ্টি হবে সিকিমে আরো চব্বিশ ঘন্টা তুষারপাত হওয়ার সম্ভাবনা জম্মু কাশ্মীর কাশ্মীর ভ্যালি হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিমের ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব সহ সংলগ্ন এলাকায়